আজকের এপিসোডে মহুলের দাদু বলে, মহুল তুমি কোন কোন অফিসে গেছিলে, কোথায় চাকরি খুঁজছিলে আমাদেরকেও বলো, বিবি বলে তোমাদের কি মনে হয়, কাকুমনি তোমাদের কি মনে হয় কোথায় গেছিল ও। তখন মহুলের কাকা বলে, বিবি তুই কিন্তু আজকাল অনেক কথা বলছিস, লজ্জা করে না তোর? তোর না বিয়ে হচ্ছে না, বাড়িতে সবসময় ঘুরে বেড়াস আর এভাবে কথা বলছিস? অন্য মেয়েরা হলে তো বুক বুঝে বসে থাকতো। বিবির মা বলে, খবরদার ঠাকুর বউ, তুমি কিন্তু আমার মেয়েকে এভাবে কথা বলতে পারো না, ওর যদি বিয়ে না হয় তোমার মাথা ব্যথার কি আছে তাতে? আর তুমি যে ওকে কথা শোনাচ্ছ কোন অধিকারে, কত টাকা রোজগার করো তুমি? তোমার দাদার টাকায় তো সব চলে, দরকার হলে আমরা হাড়ি আলাদা করে ফেলবো। তখন মহুলের ফ্যামিলি বলে, তুমি এখন টাকার খোঁটা দিচ্ছ? তখন বিবির বাবা বলে, হ্যাঁ দেবো না, আমার মেয়েকে অসম্মান করবে আর আমি চুপ থাকবো? আমি না শিখেছি আর বুঝেছি, আমার মেয়েকে যদি ভালো না বাসি সে কি আমাকে ভালোবাসবে? তাকে যদি কেউ অসম্মান করে সে কি আমাকে সম্মান দেবে? তোর সঙ্গে তো আজ পর্যন্ত আমাদের কোনো ঝামেলা হয়নি, এই মেয়েটার সাথে কেন ঝামেলা হয়? তখন যদি বলে, বৌদি ভাইকে মানতে পারোনি বলে ঝামেলা হচ্ছে, মানলে হয়তো ঝামেলাটা হতো না, তাই বলেই চলে যায়। পরবর্তী এপিসোড দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।